ভেতরে এবং বাইরে সবাই যে যেখানে আছেন সবাইকে স্যালুট জানিয়ে শুরু করছি আমাদের হাই হাই টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান চাকি চাকি দ্য লেটেস্ট কেলমা রুইচি স্পন্সর বাই আরএফএল কারেন্টের থাম্বা আমাদের আজকের দর্শক বিষয় হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অভিনয় শিল্পীদের বাস্তব পরিস্থিতি তো দর্শক বৃন্দ আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি সেই কান্তির দেশের অভিনেতাকে আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি বাংলার বিউটিফুল বয় দ্য বিউটি কুইন দ্য নাম্বার ওয়ান ফ্যাশন আইকন দ্য ওয়ান এন্ড অনলি কলিউড ক্যাট আমি আমন্ত্রণ জানাচ্ছি অসম্ভবকে সম্ভব প্রদানকারী ইমার্জেন্সি ব্যালেন্স প্রদানকারী Please.
স্যার আপনি তো আপনার ছবির ভিতরে নানা রকমের টেকনোলজি ইউজ করেন স্যার স্যার তো স্যার আপনার আপকামিং মুভির ভিতরে কি কি অ্যাড করতে স্যার একটু জানতে পারি অয়েল ভালো গুসব করেছেন সরিষার তেল আমার পরবর্তী ছবি সেই ছবির নাম হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র না এই ছবিটা আপনারা দেখতে পাবেন আমি কি হবে রাইজেস করে ছাদ থেকে কিছু মুনসিয়াবদের ছাদে ফেলা করে দিই জাম ফুলে আসে দর্শক আমরা এখন একটি ফোন কল নেব হ্যালো দর্শক হ্যালো দর্শক দয়া করে টিভির ভলিউম কমিয়ে দ্রুত কথা বলো সবজি ব্যস্ত এই আলু কচু লাগবে কচু আমার সেরা ডায়লগ তো সবাই জানেন কারণ সবাই গ্রামীণ ফোন সিম ইউজ করে আমার সেরা হচ্ছে অসম্ভবকে সম্ভব করাই জ্যালেন্টারে দর্শক আপনারা দেখতে পেলেন আমাদের বর্তমান যুগে সেলিব্রিটিদের অবস্থা তারা শুধু নিজেদেরকে জাহির করার ব্যাপারে সর্বদা প্রস্তুত থাকে বাট চলচ্চিত্র শিল্প যে আস্তে আস্তে অপসংস্কৃতি ধাবিত হচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা বলতে কিছুই নেই আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বর্তমানে যেসব নবাগত অভিনেতা বা অভিনেত্রী আসছেন চলচ্চিত্র সমাজে তাদের পারিশ্রমিক অভিনয় ব্যাপারে কোনো ধারণা নেই যার ফলে চলচ্চিত্র সমাজে একটা অপসংস্কৃতি বিষয় ঢুকে পড়ছে তো আমরা চাই এই থেকে চলচ্চিত্র সমাজকে দূরীভূত করতে এবং যাতে আমাদের পরবর্তী সমাজ বা প্রজন্ম কিছুটা শিখতে পারে তো ধন্যবাদ সবাইকে